রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কন্যাশ্রীর পোস্টার গার্ল আজ আর্থিক সংকটে। জাতীয় খেলায় রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেও মা বাবাকে মেয়েদের খেলার জন্য করতে হয় ঋণ, না মেলেনি কোনো সরকারি সাহায্য। ক্যারাটে কিকবক্সিংয়ে জাতীয় স্তরে একাধিকবার প্রথম হয়ে সোনা এনে দিয়েছে রাজ্যকে, কিন্তু তাদেরই নেই কিকবক্সিংয়ের জন্য দুজোড়া আলাদা গ্লাভস কেনার সামর্থ্য। একজন প্র্যাকটিস করে অন্যজনকে দেয়, তবে সে প্র্যাকটিস করতে পারে। রাজ্যের পদক এনে দিলেও সরকারের তরফ থেকে কেউ রাখেনি বা রাখে না এদের খবর। ফ্যামিলি স্ট্রাগলকে হাতিয়ার করেই মার্শাল আর্টের রিং জয় করে চলেছে পশ্চিমবাংলার পূর্ব বর্ধমানের দুই বোন। জাতীয় মুইথাই চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে প্রথম হয়ে স্বর্ণপদক ছিনিয়ে এনে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে সুস্মিতা ও কিরণ। দুই বোনই ক্যারাটে, কিকবক্সিং এবং মুইথাই তিনটেতেই ন্যাশনাল চ্যাম্পিয়ন। 2023-এর 25-30 মে চেন্নাই তামিলনাড়ুতে আয়োজিত UMAI মুইথাই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কিরণ রায় ও সুস্মিতা রায় দুজনই প্রথম স্থান অর্জন করে। প্রায় 1000 প্রতিযোগী অংশ নিয়েছিল বিভিন্ন রাজ্যের। পশ্চিমবাংলার হয়ে প্রতিনিধিত্ব করে বড় বোন সুস্মিতা মধ্যপ্রদেশের একজনকে হারিয়ে আর ছোট বোন কিরণ মণিপুরের একজনকে হারিয়ে ফাইনালে ফার্স্ট প্রাইজ গোল্ড জিতে নেয়। আরও এগিয়ে যেতে চায় দুই খেলোয়াড়, দেশের নাম উজ্জ্বল করতে চায়, কিন্তু বাদ সাজছে আর্থিক অনটন। এই জার্নিটা বলতে গেলে আমার বাচ্চা থেকে শুরু হয়েছিল, ক্লাস সিক্সে যখন পড়ি আমি। এখনও জার্নিটা চলছে, শেষ বলা যেতে পারে না আমার জার্নিটা। জানি না এখন কত দূর যাবে। রাজ্য থেকে খেলেছি, কিন্তু আমাকে ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছে আছে অনেক। আমাদের এখন ওই আর্থিক অবস্থা অতটা ভালো নেই, কিন্তু আমার ইচ্ছা আছে যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে আমি খেলতে চাই। আমার ঠিকঠাক স্যালারি দিতে পারি না স্যারকে, আমাদের ইকুইপমেন্টগুলো অত ভালো নেই যে আমি একটা পরে করবো, আমার বুনি যে একটা পরে করবে সেটাও আর হয় না। মানে একটা আমি পরি, তারপরে চেঞ্জ করে আমার বুনিকে পরে করতে হয়, প্র্যাকটিস করতে হয় ট্রেনিংয়ের সময়। বিশাল সমস্যা যদি বলতে গেলে, একটা এমনি খরচা করতে গেলে, যেমনি মুম্বাইয়ে ক্যাম্প হয়েছিল, আমরা তো গেছি ওইখানে, দুজনেই গেছিলাম, ম্যাক্সিমাম 50,000 টাকার মতন খরচা হয়েছিল। ওইটা আমার বাবা লোন তুলে দিয়েছিল, গেছিলাম আর স্যার সাহায্য করেছিল। সেই লোন শোধ হয়েছে? এখন শোধ হচ্ছে, শেষের মুখে, এখন কষ্ট করে হচ্ছে। এই তামিলনাড়ু গেছিলাম, লোন তুলেই গেছিলাম, তো চলবে। ওইটা রাজ্য সরকার যদি আমাদের হেল্প করে খুব ভালো হবে, যে ইন্টারন্যাশনাল আমরা খেলতে যাব না। অতটা আমাদের গার্ল পোস্টার কন্যাশ্রী বেরিয়েছিল, ওইটুকুই বেরিয়েছিল। তারপরে আমরা অতটা কোন কন্যাশ্রী পোস্টারটা বেরিয়েছিল 2017-তে, তারপরে কলকাতা দিদি ডেকেছিল, গেছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি ডেকেছিলেন? হ্যাঁ, ওই গেছিলাম আমরা, আমাদের ডেকেছিল, বসেছিলাম, আমাদের গিফট দেওয়া হয়েছিল। না, এইগুলো ব্যাপারে তখন কেউ জিজ্ঞেস করেনি, জাস্ট এই একবার গেছিলাম, আমাদের ডেকেছিল বলে যেতে হবে। পূর্ব বর্ধমান জেলার গুসকরা রেলগেট সংলগ্ন বিহারীপাড়া শিবতলা এলাকার বাসিন্দা দুই বোন সুস্মিতা ও কিরণ রায়। বাবা ভোলা রায়ের রেলগেটে রাস্তায় ছোটোখাটো একটি ফটো ফ্রেমের গুমটি আছে, সেই আয়ই চলে সংসার। এছাড়া মা চন্দনা রায় বাড়িতে সেলাইয়ের কাজ করে স্বামীকে সংসারে সাহায্য করেন। ভোলা ও চন্দনা রায়ের তিন মেয়ে এক ছেলে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। সুস্মিতা ও কিরণের ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি টান, আর প্রশিক্ষক পার্থসারথী পালের অভিজ্ঞতা এক প্রকার লুফে নেয় দুই ছাত্রীকে। কিন্তু প্রশিক্ষকের মাইনে দেওয়ার ক্ষমতা ছিল না সুস্মিতা ও কিরণের পরিবারের। তাতে কি, প্রশিক্ষক পার্থ বিনা পারিশ্রমিকেই প্রশিক্ষণের সব ভার তুলে নেন। জহুরির হীরা চিনতে ভুল হয়নি, একের পর এক রাজ্য ও জাতীয় স্তরে কিকবক্সিংয়ে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে সুস্মিতা কিরণ। মা বাবা ও কোচ চান কিরণ সুস্মিতার স্বপ্ন বাস্তবায়িত হোক, কিন্তু মা বাবার সীমিত সামর্থ্যে কীভাবে ও কতটা তা সম্ভব হতে পারে তা নিয়ে চিন্তায় তারা। আমি ইতনা বড়া আমার বেটি কাম করে, এসেন থেকে নাম যা যাতা ওই বেটি আচ্ছা খেলতা হয়, যা যাতা জিত খেলাতা হয়, কবে হার কে নিয়ে আতা উঁচা পছন্দ যায় আর সবকে খাওয়া সিয়ে। খেলনে গেলে যা হম পয়সা নিয়ে গরিব আদমি হম পুরা গরিব।
दुकान खुलते हैं तो खाना चढ़ता है, नहीं तो खाना नहीं चढ़ता। फुटपाथ की जगह व्यवसाय करते हैं, रेल के जगह छोटा बड़ा टेबल है उसी पर फोटो फोटो बांधते हैं, संसार कोने रकम चलाते हैं, नून भात करके चलता है। माँ मशीन करके कपड़ा सिलाई करता है, यही में चलना पड़ता है। हम तो सोचते आगे जाके आज नाम करें। আমার মেয়েরা অনেকই গরিব সংসার থেকে আমি আছি, ওরা একবেলা খেতে পায় বা একবেলা খেতে পায় না, তা আমাদের অনেকই দুঃখ ছিল। কিন্তু আমাকে একটা স্যার, আমার এখানে পাঠক বলে একটা স্যার আছে, উনি খুবই ভালো লোক, আমাকে বললো, দিদি আপনার মেয়ে কি ক্যাটা বক্সিং করতে পারে, আপনার ঘর থেকে কি এটা আমাদের যোগ্যতা আছে? আমার স্যার আমার যোগ্যতা নেই, তাও আমি কিন্তু পাঠাচ্ছি, আমি গরিব, যদি আপনারা হেল্প করেন তাহলে আমি পাঠাবো। উনি বললো ঠিক আছে দিদি আপনি পাঠান। আমি যখন পাঠাই আমার কাছে এক টাকা ছিল না, আমার মেয়ে কলকাতা যখন খেলতে যায় আমার কাছে খাবারও পয়সা ছিল না, কিন্তু আমি অনেক ধার দেনা কষ্ট করে লোকের কাছে মুখ খুলে খুলে আমি চেয়েছিলাম, তো লোকে আমাকে সাহায্য করে না। কিন্তু IFMA ওয়ার্ল্ড ইউথ মুইথাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে। এতে অংশ নিলে সব মিলিয়ে খরচ এক একজনের প্রায় 2 লক্ষ টাকা করে বলে জানান প্রশিক্ষক পার্থ সারথী পাল। অত টাকা ব্যয় করার সমর্থ পরিবারের নেই, তাই আপাতত বড় সুস্মিতাকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চেষ্টা চলছে পরিবার ও প্রশিক্ষকের পক্ষ থেকে। প্রশিক্ষক পার্থসারথী পাল জানান, খরচা যেভাবেই হোক জোগাড় করব, এতদিন যেভাবে চালিয়ে এসেছি সেভাবেই চেষ্টা করব। চেষ্টা করব দুজনেই যাতে যেতে পারে, না হলে একজনকেও পাঠাবো। তিনি জানান, প্রথম থেকেই ওরা প্রমিসিং, ওদের ফ্যামিলি স্ট্রাগলটাই মার্শাল আর্টের রিংয়ে ফাইট করার মোটিভেশন। এটি মার্শাল আর্ট, যে অর্থনৈতিক সংকট হোক, পারিবারিক নানা রকম সমস্যা হোক, পিছিয়ে পড়া মানুষ হোক, আসলে হচ্ছে লড়াই। এই লড়াইটাই তো রিংয়ে করা, এর জন্যই তো গোল্ড সিলভার ব্রোঞ্জ, এর জন্যই তো দেশের জন্য রাজ্যের জন্য লড়াই, আসলে তো লড়াই করা, এটাই জীবনের মেসেজ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করুন।